অনেকেই আছেন বাড়ি বানানোর জন্য টাকার প্রয়োজন, ব্যবসা বাড়ানোর বড় করার জন্য লোন প্রয়োজন। ভাই, অনেক সময় যখন টাকার প্রয়োজন পড়ে বা বাড়ি বানানোর জন্য বা টাকার প্রয়োজন, তখন অনেক সময় আমরা সুদের দিকে যাই, আর অনেক সময় সুদের দিকে যেতে গিয়ে অনেকেই ভুল পথে যাই। তো আজকের ভিডিওতে জানিয়ে দেব আপনারা কীভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেবেন সহজ শর্তে, আর অবশ্যই এটা সুদ হবে। আপনি এখান থেকে 20 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, 20 থেকে 50 লক্ষ টাকা, এর অধিকও লোন নিতে পারবেন। তবে 20 থেকে 50 লক্ষ টাকা লোন নেওয়া পর্যন্ত বাড়ি বানানোর এবং ব্যবসায়িক কাজের জন্য কী কী শর্ত তারা জুড়ে দেয়, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আর যে ধাপগুলো বা যে কাগজগুলো জানাবো, এই কাগজগুলো আপনার রাখতে হবে এবং ব্যাংক কর্মকর্তার সাথে আপনার সরাসরি গিয়ে কথা বলতে হবে। তবে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাতে হবে আপনাকে কী কী ধাপ বা কী কী পর্যবেক্ষণ আপনার উপর করা হবে বা কোন কোন ধাপগুলো মানতে হবে। তো অনেকেই আছেন প্রবাস থেকে এসে বাড়ির কাজ ধরছেন, অনেকেই আছেন ব্যবসা বড় করতে চান, তাদের জন্য এই ভিডিওটি মূলত। অনেকে দেখা যায় যে গ্রামগঞ্জ থেকে জায়গা জমি ব্যবসা লাগে, বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেও বা প্রবাস থেকেও আপনারা ঋণটা পরিশোধ করতে পারবেন, বা সেটার জন্য কী কী ধাপ প্রয়োজন সেই ধাপগুলোই আজকে আপনাদেরকে বলবো। তো অবশ্যই এই ভিডিওটি সুদ হবে, যেহেতু ডাচ বাংলা ব্যাংক, সেহেতু তারা সরাসরি সুদ নিয়ে থাকে। তো যারা সুদ থেকে বিরত থাকতে চান, তারা দয়া করে এই ভিডিওটা থেকেও বিরত থাকবেন। তো এখানে দেখুন স্পষ্টভাবে লেখা, দেখুন এটা ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। ডাচ বাংলা ব্যাংকের লোন পাওয়ার উপায়, ধাপ নাম্বার 1, ডাচ বাংলা ব্যাংকের দায়িত্বরত ব্যক্তির সঙ্গে আলাপ করে লোনের আবেদন করতে হবে। প্রথমেই আপনি ডাচ বাংলা ব্যাংকের যে শাখা থেকে লোন করবেন সেই শাখার যে লোন সেকশনের লোক আছে তার সাথে আপনার আলোচনা করতে হবে। 2 নম্বর ধাপে হয়ে গিয়া এরপর লোনের আবেদন ও দরখাস্ত সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা তা ব্যাংক কর্তৃপক্ষের পর্যবেক্ষণ করা হবে, মানে এরপর আপনি যে লোনের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা দেখা হবে। এরপর সাক্ষাৎকার গ্রহণ করা হবে, আপনার সাথে তারা বিস্তারিত কথা বলবে। 4 নম্বর ধাপে এরপর প্রয়োজনীয় তথ্য কাগজপত্র জমা নেওয়া হবে। কাগজপাতি বলতে আপনি বাড়ি বানানোর জন্য লোন নিলে বা ব্যবসায়িক কাজের জন্য লোন নিলে আপনার জমি মর্গেজ করা প্রয়োজন হতে পারে বা বাড়ির দলিল দেওয়া হতে পারে, সেটা তারা ব্যবহার করবে। এরপর আপনার 5 নম্বরে যে তথ্য যাচাই ও ঋণ বিশ্লেষণ করা হবে, তারপর আপনি যে দলিলাদি বা কাগজের ফটোকপি দেবেন সেগুলো তারা যাচাই বাছাই করবে। 6 নম্বর দিয়ে বিশ্লেষণ শেষে প্রতিবেদন প্রস্তুত করা হবে, তারপর আপনার ওই কাগজপাতির উপর একটি প্রতিবেদন দেবে। যারা আপনার লোন নেবে তারা আপনার যে জায়গাটা সঠিক মতো আছে কি না এগুলো যাচাই বাছাই করবে, ভূমি অফিসে যাবে। এবং 7 নম্বর হলে কি এরপর আবেদনকৃত ঋণ মঞ্জুর অথবা প্রত্যাখ্যান করা হবে, মানে ওই কাগজের উপরে বা আপনার দলিল উপরে আপনাকে বা টিন সার্টিফিকেট বা আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটার উপরে লোন দিতে পারবে কি না সেটা আপনাকে তথ্যটা জানিয়ে দেবে 7 নম্বর ধাপে গিয়ে। তো লোন যদি হয়ে যায়, 8 নম্বর ধাপে যেয়ে ঋণ মঞ্জুর করা হলে আলোচনার মাধ্যমে শর্ত দিয়ে ও জামানত নির্ধারণ করা হবে, ব্যাংকের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনার সাথে একটি চুক্তিবদ্ধ করবে এবং আপনাকে কিছু শর্ত দেওয়া হবে। 9 নম্বর ধাপে হলে গিয়ে ঋণ চুক্তি প্রস্তুত করা হবে, ওই যে কাগজপাতি করা হবে। 10 নম্বর হলে গিয়ে জামানতের দলিলাদি গ্রহণ করা হবে এবং যাচাই করা হবে। 11 নম্বর হলে কি এরপর প্রস্তুতকৃত চুক্তিপত্র ঋণ গৃহীত ও ব্যাংকের সহীকরণ করা হবে। 12 নম্বর হলে কি প্রদত্ত জামানতের উপর ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রণ আরোপ করা হবে, মানে আপনি যে জামানতটা দেবেন ওটা সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষের কন্ট্রোলে চলে যাবে এবং তারাই ওটা নিয়ন্ত্রণ করবে। এরপর সবশেষ 13 নম্বর ধাপে আপনাকে ঋণ পরিশোধ ঋণ বিতরণ করা হবে, মানে 13 নম্বর ধাপে যায়, তার মানে আপনাকে 13টা ধাপ যেতে হবে। তো এই ধাপগুলো প্রত্যেকটাই আপনাকে সঠিক নিয়মে যেতে হবে, আর অবশ্যই আপনারা ব্যাংক কর্মকর্তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং সঠিক তথ্য এবং কাগজপাতি দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনার ঋণ হয়ে যাবে। তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।